আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলাতে। তো আজকে আমরা আলোচনা করবো ব্রেটন উডস কনফারেন্স নিয়ে। তো মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা সকলে জানেন ১৯৩৯ সালে জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করে, ঠিক তখন থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা ঘটে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে তীব্রতা, সেই তীব্রতাটা কিন্তু প্রকাশ পায় ১৯৪২ সালের পরবর্তীতে, যখন ফ্যাসিবাদ এবং এক্সপ্যানশন এই দুইটা নীতিকে তখনকার যে সকল রাষ্ট্রগুলো ছিল এক্সিস পাওয়ারভুক্ত রাষ্ট্রগুলো, বিশেষ করে জার্মানি, ইতালি এবং জাপান, তারা এই দুইটা নীতিকে সামনে নিয়ে সমগ্র বিশ্বে কিন্তু আধিপত্য কায়েমের জন্য কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তাদের বিপক্ষে কিন্তু অ্যালাইড যে ফোর্স তারা কিন্তু কাজ করতে ছিল। তো তখন থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটা যে তীব্রতা সেটা কিন্তু তখন থেকে দেখা যায়। এবং এই তীব্রতার পিছনে কিন্তু একটা অন্যতম কারণ ছিল কিন্তু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পূর্বের যে অবস্থা, অর্থনৈতিক যে ধস, মহামন্দা, বেকারত্ব ইত্যাদির একটা বড় কারণ ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন হবে, ঠিক এই প্রশ্নটার উত্তরটা কিন্তু কেউই দিতে পারতেছিল না। কারণ গ্রেট ডিপ্রেশনের কথা যদি বলি বা ইন্টারওয়ার পিরিয়ডে ইউরোপের যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু একদম ভঙ্গুর অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে এইটাকে লিড দেওয়ার জন্য তখনকার যে অর্থনৈতিকভাবে শক্তিশালী সবচেয়ে রাষ্ট্র, বড় রাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্র, সেই কিন্তু যে গোপনে বা কৌশলে কিন্তু একটা ছক আঁকতেছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থাটা তারা কিন্তু যুক্তরাষ্ট্রের আদলে গড়ে নিতে চাচ্ছিল। যে কথা বললাম যে ইন্টারওয়ার পিরিয়ডের যে একটা দোটানা অবস্থা বা তখন অর্থনৈতিকভাবে যে কলাপস, এবং যারা নীতি নির্ধারক তখনকার ছিলেন তারা মনে করেন যে ইন্টারওয়ার পিরিয়ডে যে সকল ঘটনাগুলো ঘটেছে, মহামন্দা, বেকারত্ব, উৎপাদন হ্রাস ইত্যাদির ফলে কিন্তু এই জিনিসগুলোকে ট্যাকেল করার জন্য, একটা রাষ্ট্রকে সার্ভাইভ করার জন্য কিন্তু অনেক ধরনের বাণিজ্যের ক্ষেত্রে অনেক বৈষম্যমূলক নীতি কিন্তু গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে অনেক আমাদের পূর্ববর্তী আলোচনা যখন আমরা নেইবার পলিসি নিয়ে আলোচনা করেছি, তো সেইখানে দেখছি যে বড় বড় রাষ্ট্র, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, এই রাষ্ট্রগুলো কিন্তু ইচ্ছা করে এককভাবে কিন্তু নিজেদের মুদ্রার মানটা কিন্তু তারা কমায় নিছে। তো এই এককভাবে যখন মুদ্রার মানটা হ্রাস করা হয় তখন কিন্তু শুধুমাত্র ইউরোপভুক্ত রাষ্ট্রগুলোই সেখান থেকে সাফার করে না, অন্য রাষ্ট্রগুলো যাদের সাথে ইউরোপের একটা কানেক্টিভিটি ছিল তারাও কিন্তু অনেকটা সাফার করছে। তো যাই হোক, সেই ১৯৪৫ সালের পরবর্তী যে বাণিজ্য ব্যবস্থাটা, সেখানে কিভাবে এই ধরনের একপাক্ষিক কোনো ইভেন্টস যেন না ঘটে সেই দিকটাকে নজর রাখা হয়েছিল। এবং সেই দিকটাকে নজর রাখতে সবচেয়ে বেশি জোর দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং তার অর্থনৈতিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য, যেহেতু যুক্তরাষ্ট্র ইউরোপের প্রায় অনেকগুলো রাষ্ট্রকে প্রচুর পরিমাণে সে লোন দিয়েছিল এবং সেই লোনগুলোকে অর্জন করার জন্য, আদায় করার জন্য সে কিন্তু এই ধরনের একটা ফিক্সড ইকোনমিক সিস্টেম কিন্তু সে গঠন করতে চাচ্ছিল। এবং এই নীতিটাকে নিয়েই কিন্তু যখন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে তখন কিন্তু তার সামরিক যে অবস্থান তার থেকে কিন্তু তার অর্থনৈতিক যে চিন্তা সেটা কিন্তু সবসময় সে বৈদেশিকভাবে আগে মানে এগিয়ে রাখছে। অর্থাৎ যখনই কোনো ধরনের কনফারেন্সে যুক্তরাষ্ট্র গিয়েছে এই অ্যালাইড ভুক্ত রাষ্ট্রগুলোর সাথে, তখনই কিন্তু সে ভবিষ্যতে অর্থনৈতিক ব্যবস্থাটা কীভাবে হতে পারে সে সম্পর্কে নিজে থেকে একটা ফ্রেমওয়ার্ক কিন্তু সকলের সামনে তুলে ধরছে। এবং এই ফ্রেমওয়ার্কটা যখন তুলে ধরছে, যেহেতু অন্য রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে তেমন শক্তিশালী ছিল না, সেই ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইউএসএ তখন কিন্তু সকলকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, এক ধরনের ইনডাইরেক্ট প্রেশারাইজ করার চেষ্টা করেছে যে যে এইভাবে এই পলিসিটা কিন্তু সকলের জন্য ভালো হবে। এবং সেই পলিসিটাকে কিন্তু প্রথম আলোচনা করা হয় আটলান্টিক চার্টারে, যখন ব্রিটেন এবং ব্রিটেন এবং ইউএসএ আটলান্টিক মহাসাগরে যে এক রণতরি সেখানে তারা যুদ্ধ পরবর্তী যে অবস্থা, বিশ্ব ব্যবস্থা সে সম্পর্কে নিয়ে আলোচনা করতেছিলেন, তখন কিন্তু তারা এই বিষয় নিয়ে আলোচনা করেন। তখন রুজবেল্ট কিন্তু যে আটলান্টিকের যে চার্টারটা করা হয় সে চার্টারের যে চার নম্বর আর্টিকেল সেটা কিন্তু তিনি নিজে থেকেই তৈরি করে দেন। এবং সেখানে তিনি বলেন যে বাণিজ্যের ক্ষেত্রে সকল রাষ্ট্র যারা বাণিজ্যের সাথে যুক্ত হতে চায় তারা কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে তারা সমতার ভিত্তিতে বাণিজ্যটা করবে। এবং যে র ম্যাটেরিয়ালসের কথা বলি, ইনভেস্টমেন্টের কথা বলি, বাণিজ্যের ক্ষেত্রে ইত্যাদি বিষয়গুলো কিন্তু সকল রাষ্ট্র সমতার ভিত্তিতে কিন্তু যাবে, যে জিনিসটা আগে ছিল না। সমতার কথাটা তিনি বারবার নিয়ে এসেছিলেন এবং তিনি যে মুক্তবাজার অর্থনীতির কথা বলে সেখানেও একটি ফ্রি মার্কেট সিস্টেমে সেখানেও প্রত্যেককে কিন্তু ইকুয়াল হিসেবে কাউন্ট করা হয়,
সেখানে যার টাকা বেশি সে বেশি সুবিধা পেতে পারে, কিন্তু সকলে পার্টিসিপেট করে কিন্তু ইকুয়াল হিসাবে। তো যাই হোক, এই আর্টিকেল যে আটলান্টিক চার্টারকে ব্রিটেনও মেনে নেয়, অর্থাৎ ইকুয়ালিটির ভিত্তিতে ব্রিটেনকে মেনে নিতে হয়। অর্থাৎ তার অর্থনৈতিক ব্যবস্থা যে অবস্থাটা ছিল মানে গ্রেট ডিপ্রেশনের ফলে এবং যুদ্ধে যোগ দেওয়ার ফলে, তার সেক্ষেত্রে আর ব্রিটেনের যুক্তরাষ্ট্রের কথার উপরে আর কথা বলার যে অধিকার বা সামর্থ্য সেটা ছিল না। পাশাপাশি ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্র যে ল্যান্ড অ্যাগ্রিমেন্ট যে ট্রিটিটা বা সরি এখানে ল্যান্ড লিজ যে অ্যাগ্রিমেন্টটা ছিল সেটা কিন্তু আবার পুনর্বহাল করেন। অর্থাৎ যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনের কিন্তু অনেকগুলো ল্যান্ড ছিল অনেক বিভিন্ন জায়গায় পৃথিবীতে তখনকার সময়, কারণ তখন পর্যন্ত কিন্তু সে বিভিন্ন সাম্রাজ্য সাতার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল ছিল। তো সেই ল্যান্ডগুলোকে কিন্তু যারা তখনকার অ্যাক্সিস পাওয়ারভুক্ত রাষ্ট্রগুলো ছিল, জাপান, জার্মানি, ইতালি, এদের এই রাষ্ট্রগুলোকে যে সকল রাষ্ট্র অন্য রাষ্ট্র বা অন্য দল, স্বাধীনতাকামী দল বা পাওয়ার যারা এই অ্যাক্সিস পাওয়ারের অ্যাগেনিস্টে যুদ্ধে জড়িয়েছিল, তা তাদের ক্ষেত্রে বিভিন্ন ল্যান্ডকে ইজিলি লিজ যেন যুক্তরাষ্ট্র সরি ব্রিটেন দিতে পারে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হয়। পাশাপাশি বিভিন্ন অস্ত্রর কথা বলে বিভিন্ন যে লজিস্টিক সাপোর্ট এদের এই জিনিসগুলোকে কিন্তু যেন ইজিলি ওই সকল রাষ্ট্র পেতে পারে যে সকল রাষ্ট্র মূলত এই অ্যাক্সিস পাওয়ারের অ্যাগেনিস্টে যুদ্ধরত অবস্থায় রয়েছে। এবং আমরা জানি যে মিডিল ইস্টের যে বর্তমান সৌদি আরবিয়ার কথা বলি, সে সৌদি আরবের নাম আমরা জানি যুক্তরাষ্ট্রের ব্রিটেনের অনেকগুলো অঞ্চল কিন্তু এভাবেই কিন্তু পরবর্তীতে স্বাধীনতা প্রাপ্ত হয়। তো এইটা ছিল একটা বড় অ্যাগ্রিমেন্ট, এবং ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্টটাও কিন্তু যুক্তরাজ্য ব্রিটেনও কিন্তু স্বাক্ষর করছিল এই হিসাবে যে যুক্তরাজ্য চাইছিল যেহেতু তাদের একটা হিস্টোরিক্যাল পাস্ট রয়েছে, যে তারাও কিন্তু একটা সময় গ্লোবাল হেজোমনিক পাওয়ারে তারা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পর্যন্তও তারা ছিল। তো তারা মনে করতেছিল যদিও আমাদের অর্থনৈতিকভাবে আমরা একটু নড়বড়ে হয়ে পড়েছি, তবু আমাদের বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানে যেন আমাদের একটা গুরুত্বপূর্ণ পজিশন থাকে, এই চিন্তাটাও কিন্তু ব্রিটেনের ছিল। এবং তার ফলেই কিন্তু তারা তখনকার শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র তার সাথে সে এই অ্যাগ্রিমেন্টটা স্বাক্ষর করছিল। তো যাই হোক, এই আটলান্টিক চার্টারের মাধ্যমে পরবর্তীতে যখন এই দুইটা বড় শক্তির মধ্যে বিভিন্ন অ্যাগ্রিমেন্ট হয়, ফলে 1944 সালে যে নিউ হ্যাম্পশায়ারে ছোট একটা শহর ব্রিটেন উড়ে কিন্তু ব্রিটেন এবং ইউএসএ ছাড়াও 42টি রাষ্ট্র কিন্তু সেখানে সম্মেলনে যোগ দেন, এবং আমরা জানি সেই সম্মেলনের নাম ব্রিটেন উডস কনফারেন্স। এই সম্মেলনে সবচেয়ে প্রধান এইমটা ছিল যে বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করা, বিশেষ করে কিছু প্রাইম ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং সেই প্রাইম ইনস্টিটিউশনের কিছু রুলস এবং রেগুলেশন থাকবে, এবং সেই রুলস এবং রেগুলেশনের মাধ্যমে বিশ্বের যে বাণিজ্যিক ব্যবস্থা বা অন্যান্য যে সকল ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে যে সকল ব্যবস্থাগুলো নড়বড়ে ছিল সে সকল ব্যবস্থাগুলোকে শক্ত করার জন্য কিছু রুলস এবং রেগুলেশন তৈরি করা, কিছু আন্তর্জাতিক বডি তৈরি করা, তারা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবে। এবং আমরা দেখি যে ব্রেটন উডস কনফারেন্সের পরবর্তীতে ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, গ্যাট ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু তখন থেকে শুরু হয়। এই যে ব্রেটন উডস কনফারেন্সের ফলে পরবর্তী বিশ্ব ব্যবস্থার যে কী কী ধরনের ইনস্টিটিউশন আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মূল যে যারা আর্কিটেক্ট ছিল এই কনফারেন্সে তারা হলো যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল হ্যারি হোয়াইট, এবং ইউএসএর পক্ষে ছিল তখনকার অন্যতম বড় একজন অর্থনীতিবিদ জন মেয়ার কেইনস। তো এই দুজন বড় অর্থনীতিবিদ কিন্তু এই ব্রিটেন উডস কনফারেন্সের মূল আর্কিটেক্ট ছিলেন। তো বন্ধুরা, এই ব্রিটেন উডস কনফারেন্সে 42টি রাষ্ট্র যেহেতু গিয়েছিল সেখানে কিন্তু তখনকার যে রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তারও কিন্তু একজন ডেলিগেট গিয়েছিল, কিন্তু সেই ডেলিগেট কিন্তু সেখানে নিরাপত্তার ভূমিকায় পালন করেছে, কারণ এই যে ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে পরবর্তীতে যে সকল ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল বা তার পরিবর্তিত হয়েছে, কিন্তু তখনকার সম্মেলনে যে সকল প্রতিষ্ঠানের কথা বলা হয়, যে কথা বললাম ওয়ার্ল্ড ব্যাংকের কথা বললাম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, গ্যাট, বিশেষ করে গ্যাটের কথা যদি বলি, এইখানে যে ট্রেডের যে ব্যবস্থাটা বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা, সেখানে মূলত তারা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ক্যাপিটালিজমের উপর ভিত্তি করে। এবং আমরা জানি সোভিয়েত ইউনিয়নের যে আদর্শিকভাবে কিন্তু ক্যাপিটালিজমের
এই যে ধারণাটা, তার থেকে কিন্তু তারা একটা দূরবর্তী বা নিরাপত্তা পালন করে বা মানে দূরবর্তীতে অবস্থান থাকে। যখন এই ধরনের ইনস্টিটিউশনগুলো ক্যাপিটালিজম পুঁজিবাদের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছিল, তখন কিন্তু ডিরেক্টলি সোভিয়েত ইউনিয়ন তা সেখান থেকে রিজেকশন করে, তারা কিন্তু আর সেখানে সেই সম্মেলনে থাকেনি। তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে যে যে এই যে আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে অর্থনৈতিক ব্যবস্থাটা কীভাবে কেমন হবে সেই সম্পর্কে কিন্তু দুইটা মত পাওয়া যায়। এক হচ্ছে কেইনসের, আর হচ্ছে হোয়াইটের। তো যুক্তরাষ্ট্র যেহেতু তখনকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র, পাশাপাশি সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র, পাশাপাশি যুদ্ধ পরবর্তীকালীন সময়ে পশ্চিমা ইউরোপের প্রায় প্রত্যেকটা রাষ্ট্র, প্রায় যে সকল মানে সোভিয়েত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কিন্তু তার অনেক বড় পরিমাণে সৈন্য ছিল, তার একটা বিভিন্ন এইডগুলো কিন্তু ইউরোপে চলতেছিল। তো তার ফলে কী হলো যে তার ফলে কেইনসের যে কথাটা ছিল তখন যে একটা সেন্ট্রাল একটা কারেন্সি সিস্টেম, তো সরি একটা সেন্ট্রাল সরি একটু দেখতে হবে যে এখানে সেন্ট্রাল ওয়ার্ল্ড কারেন্সি রিজার্ভ নামে একটা কনসেপ্ট কেইনস কিন্তু সেখানে নিয়ে আসে, ব্রিটেনের যে বড় অর্থনীতিবিদ। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সেই কেইনসের যে যে ওয়ার্ল্ড সেন্ট্রাল ওয়ার্ল্ড কারেন্সি রিজার্ভ এই এই প্রস্তাবটাকে কিন্তু বাতিল করে দেয়, কারণ এই প্রস্তাবে বলা হয়েছিল যে একটা কেন্দ্রীয়ভাবে যে বিভিন্ন রাষ্ট্রগুলো, বিশেষ করে বড় বড় অর্থনৈতিক ইন্ডাস্ট্রিয়াল রাষ্ট্রগুলোর মধ্যে যে বাণিজ্যটা হবে সেই ক্ষেত্রে যে উদ্বৃত্ত যে মুনাফা থাকবে বা উদ্বৃত্ত যে বিষয়গুলো থাকবে, পরবর্তীতেও যদি কোনো রাষ্ট্র এই ওয়ার্ল্ড সিস্টেমের সেখানে তাদের মধ্যকার কোনো ঘাটতি দেখা দেয় সেই উদ্বৃত্ত থেকে সেখানে দেওয়া হবে। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এই কনসেপ্টটাকে গ্রহণ করে নাই। যুক্তরাষ্ট্র একপাক্ষিকভাবে যদি বলি ইনডাইরেক্টলি সকল রাষ্ট্রকে প্রেশারাইজ করার মাধ্যমেই কিন্তু সে দুইটা পলিসিকে এখানে নিয়ে আসে, এক হচ্ছে ফ্রি মার্কেট সিস্টেম এবং দুই হচ্ছে ইজি ক্যাপিটাল মোবিলিটি, যেটা হচ্ছে মূলত গ্লোবালাইজেশনের যে যে বর্তমান গ্লোবালাইজেশনের যে মূল প্রচার বা সম্প্রসারণ সেটা কিন্তু সেই ব্রিটেন উডস কনফারেন্স থেকে হয়েছিল। অর্থাৎ দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনটা সূচনা হয়েছিল, ক্যাপিটাল মুভমেন্ট আর হচ্ছে ফ্রি মার্কেট সিস্টেম। এই দুইটাকেই কিন্তু যুক্তরাষ্ট্রই কিন্তু নিজে থেকে প্রস্তাব করে এবং ব্রিটেনের যে কেইনসের যে প্রস্তাবটা ছিল সেটা কিন্তু ডিরেক্টলি বাতিল করে দেয়। অর্থাৎ সে কিন্তু সেন্ট্রালি আর কোনো কিছু করতে চায় না, সে কিন্তু টোটালি কন্ট্রোলটা ইউএসের আন্ডারে নিতে চাচ্ছিলো এবং পুঁজিবাদ কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো সেটাকে কিন্তু সে গড়ে তুলতে চেয়েছিল। এবং এইটাও একটা অন্যতম কারণ তখনকার যে রাষ্ট্র সোভিয়েত বা চীনের কথা বলে তারা কিন্তু সেই সকল প্রতিষ্ঠানগুলোর সাথে তারা কিন্তু যুক্ত হয় না। তো যাই হোক, যেটা বললাম যে এই ব্রেটন উডসের ফলে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করা হয়েছিল মূলত প্রথমে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একদম প্রথম যে শাখা, এই ব্যাংকটাও তৈরি করা হয়েছিল তখন যুদ্ধ পরবর্তী যে ইউরোপের যে রিকনস্ট্রাকশন সেটা ঘটানোর জন্য। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গঠন করা হয়েছিল যে বিভিন্ন দেশে যে ঘাটতি একটা ফিক্সড একটা এক্সচেঞ্জ সিস্টেম তৈরি করা, যে আমরা দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে যে ইন্টারওয়ার পিরিয়ডে তখনকার সময়ে যে যে একটা ফ্রি এক্সচেঞ্জ মানে একটা ফিক্সড এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ সিস্টেম না থাকার ফলে কিন্তু যে যা ইচ্ছে করে নিজের দামটা পরিবর্তন করতে চাইছিল। তো তার ফলে কী হয়েছিল যে বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এক্সপোর্ট আমদানির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন একটা ডিস্ট্রাস্ট তৈরি হয়। এবং সর্বশেষ যে প্রতিষ্ঠানটি গঠন করা সেটা হচ্ছে গ্যাট, সেখানে কিন্তু বাণিজ্যকে করার জন্য, অর্থাৎ ইকুয়ালিটির ভিত্তিতে বাণিজ্যটা যেন হয় সেই উদ্দেশ্যে সেখানে করা হয়েছিল। তো বন্ধুরা, এই যে যখন যখন এই তিনটা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা সেন্ট্রালাইজড বা একটা ফিক্সড একটা ব্যবস্থা তৈরি করার চিন্তা যুক্তরাষ্ট্র করতেছিল, ঠিক তখন কিন্তু যে এই ফিক্সড সিস্টেমটা কীভাবে হবে, অর্থাৎ এই মুদ্রা মানটা কিসের উপর ভিত্তি করে হবে, সেই ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র নিজে থেকে একটা প্ল্যান করে সেখানে যুক্তরাষ্ট্র পূর্ববর্তী যে পাউন্ডের উপর ভিত্তি করে যে মুদ্রা মানটা ছিল ব্রিটেনের সেটাকে কিন্তু পরিবর্তন করে কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে ডলারের মানটা নিয়ে আসে। অর্থাৎ এখানে বিশ্বের যে মুদ্রার মান সেটা কিন্তু ডলারের উপরে নির্ভর করে নির্ধারিত হবে, পাশাপাশি সেই ডলারের যে মানটা সেটা কিন্তু নির্ধারিত হবে সোনার উপর নির্ভর করে, সোনার যে দাম তখন সেই উপর তার উপর নির্ভর করে। তো তার ফলে কিন্তু একটা দুইটা এখানে অবস্থা তৈরি হয়েছে, সোনার দাম আর যে ডলারের দাম দুইটা কিন্তু দুইটা পার্সপেক্টিভ থেকে তৈরি হয়। অর্থাৎ এই
ফিক্স সিস্টেমটা কিন্তু তৎকালীন যে যে ডিভাস্টেটিং ইউরোপ, অর্থাৎ ইউরোপের যে অবস্থা ছিল অর্থনৈতিকভাবে কোলাপস, সেটা কিন্তু রিভাইভ করতে, পাশাপাশি তখনকার ফিনান্সিয়াল সিস্টেমটাকে একটু এস্টাবলিশ করতে, স্ট্যাবিলাইট স্থিরতা আনতে কিন্তু সাহায্য করছিল শর্ট টাইমের জন্য। কিন্তু লং টাইমের জন্য কিন্তু সেটা সাকসেস হয় নাই, কারণ স্বর্ণের দামও কিন্তু ওঠানামা করতেছিল, পাশাপাশি ডলার কিন্তু একটা রাষ্ট্রের মুদ্রা ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দেয় 1970-এর দিকে, 1970-এর দিকে দেখা দেয়, কারণ যুক্তরাষ্ট্র এই ডলার দিয়েই কিন্তু বিভিন্ন রাষ্ট্রকে এইড প্রদান করত। তার যে ডোমেস্টিক কনজিউমার বা তার যে মূল 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 যে কনজিউমার, তারা কিন্তু মানে ডলারের মাধ্যমেই সে তাদের যে চাহিদাগুলো সেটাকে মিটাইত। পাশাপাশি এই যে মুদ্রামান ব্যবস্থা, সেখানেও কিন্তু ডলারের একটা প্রচলন ছিল। তো তার ফলে কিন্তু একটা কনফিউশনের একটা অবস্থা তৈরি হইতেছিল। পাশাপাশি তখনকার যে অর্থনৈতিকভাবে জাপান, পশ্চিম জার্মানি এই রাষ্ট্রগুলোর উত্থান, এবং যে বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের যে একক আধিপত্য ছিল 1950 থেকে শুরু করে 1970 পর্যন্ত, সেটা কিন্তু 1970-এর 1960-এর শেষের দিকে কিন্তু সেটা কমতে আসে, কমতে শুরু করে। এবং এর ফলে কিন্তু যে ডলারের মুদ্রামানের ভিত্তি করে কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষতির সম্মুখীন হতে থাকে। তো তার ফলে কিন্তু 1971 সালে তখনকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, তিনি কিন্তু বলে দেন যে যুক্তরাষ্ট্রের যে ডলার ব্যবস্থা, তার উপর ভিত্তি করে কিন্তু আর ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেমটা থাকবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসেন তিনি। এর ফলে কী হয়, এর ফলে আবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় তৈরি হয়, অর্থাৎ সেখানেও এখন কোন রাষ্ট্রটা কিসের উপর ভিত্তি করে তাদের বাণিজ্য পরিচালনা করবে তা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়। তো যে রাষ্ট্রগুলো, কারণ আমরা দেখি 1945 থেকে শুরু করে 1970-এর পর্যন্ত অনেকগুলো রাষ্ট্র স্বাধীন হয়েছে, এবং তাদের অর্থনৈতিকভাবে কিন্তু তারা একে অন্যের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, এই যে ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট, তবে ফ্রি মার্কেট সিস্টেম, এর ফলে কিন্তু একটা কানেক্টিভিটি কিন্তু তৈরি হয়ে গেছে, এর ফলে একটা ইন্টারডিপেন্ডেন্সি কিন্তু রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি হয়েছে। তো ফলে যুক্তরাষ্ট্র যেহেতু ডলারকে ফিক্সড মান থেকে সরাই নিয়ে আসছে, এর মানে এই না যে পূর্ববর্তী যে সিস্টেমটা সেটা কোলাপস করবে, অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু যখনই যুক্তরাষ্ট্র সরে গেছে তখন থেকে কিন্তু আলোচনা শুরু করছে যে আমাদের নিউ একটা সিস্টেম চাই, অর্থাৎ তারা কিন্তু কোনো ধরনের ওয়ারে যায় নাই, তারা কোনো নিজেদের মতন করে নিজেদের দামটা ফিক্সড করে নাই, তারা কিন্তু এখানে চাইছিল যে একটা নির্দিষ্ট ফিক্সড মান, এটা সকলের জন্য বেনিফিটেড, এটা কিন্তু তারা মাথায় নিয়ে আগাচ্ছিল। অতএব বন্ধুরা, তাদের যে ফিক্সড সিস্টেম, সেই ফিক্সড সিস্টেমের যে চাহিদা, তারপর তার ফলে কিন্তু 1970 থেকে 1990 সাল পর্যন্ত একটা লম্বা সময় উরুগুয়ে রাউন্ড হয়, বিভিন্ন রাউন্ড হয়, সেই রাউন্ডের ফলে কিন্তু পরবর্তী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা গ্যাটের যে লিগ্যাসি বহন করে কিন্তু প্রতিষ্ঠা হয়, এবং এর ফলে কিন্তু একটা নতুন একটা ফিক্সড এক্সচেঞ্জ সিস্টেম তৈরি হয়, এবং একটা নতুন বাণিজ্য ব্যবস্থা কিন্তু তৈরি হয়। বন্ধুরা, এই ছিল মূল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই আপনারা ব্রেটন নোট সম্পর্কে একটু নেটে ঘাটাঘাটি করে পড়াশোনা করে নেবেন, তাহলে অবশ্যইটা আরও পরিষ্কার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।